আবারও চলে আসলাম থ্রি কোয়েশ্চেন্স উইথ জুলকারনাইনে। আজকের পর্বে একটা ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর দিব, যেটার সম্মুখীন মাঝে মাঝেই হয় কিন্তু বিভিন্ন কারণে এড়িয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে গুগলের ইঞ্জিনিয়ারদের স্যালারি কত। তার আগে অন্য দুটো কোয়েশ্চেন নিয়ে নিই। আজকের প্রথম কোয়েশ্চেনটি যেটি সবচেয়ে বেশি ভোট পেয়েছে তা হলো, তা করেছে মিস্টার মুস্তাফিজুর রহমান, গুগলের জব প্রিপারেশন সম্পর্কে কিছু জানাবেন দিয়ে। কীভাবে প্রিপারেশন নেওয়া যায়, কী ধরনের প্রশ্ন হতে পারে, এরকম শর্টকাট একটি আইডিয়া দেবেন। গুগলের প্রিপারেশন সম্পর্কে আমি এর আগে অনেকবার লিখেছি, আমার ব্লগ আছে www.zulkarnine.com, সেখানে গেলেও গুগলের প্রিপারেশন সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বা কীভাবে একজন আসলে ভালো প্রোগ্রামার হতে হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুধু গুগল না, গুগল ছাড়াও এরকম বিভিন্ন ভালো কোম্পানি আছে, কেউ স্টার্টআপ ফাউন্ডার হতে পারে। আমার মনে হয় যে একজন ভালো প্রোগ্রামার হতে হলে কী কী দরকার সেগুলো একজন শিখতে পারে, তো সেটার জন্য বিভিন্ন ধরনের রিসোর্স আছে। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে প্রবলেম সলভিংয়ে আসলে ভালো হতে হবে, প্রোগ্রামিং ভালো করে পারতে হবে, প্রোগ্রামিংয়ের যে মানে একেবারে কোর বিষয়গুলো সেই বিষয়গুলো কীভাবে শেখা যায় সেইটার একটা কোনোভাবে আস্তে আস্তে করে এগোতে হবে। যেমন আমার মনে হয় যে প্রথমে শুরু করার সময় ছোট ছোট বিভিন্ন ধরনের সমস্যা সলভ করতে করতে তারপরে ভার্সিটি লেভেলে গিয়ে বা এখন স্কুল কলেজেও আন্তর্জাতিক প্রোগ্রামিং কম্পিটিশন হয়, ন্যাশনাল স্কুল কলেজ প্রোগ্রামিং কম্পিটিশন হয়, সেগুলোতে অংশগ্রহণ করার একটা চেষ্টা করতে হবে। এছাড়াও ইন্টারন্যাশনাল লেভেলে গুগলের কোড জ্যাম বা অন্যান্য কোম্পানির বা কোড ফোর্সেস বা এই ধরনের বিভিন্ন অনলাইন যা যে অনেক ধরনের কন্টেস্ট হয় সেগুলোতে পার্টিসিপেট করতে হবে, বা কন্টেস্ট না হলে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে হবে। আমার মনে হয় যে প্রবলেম সলভিংয়ের মাধ্যমে মানুষের আসলে যে লজিক্যাল থিঙ্কিংয়ের যে ক্যাপাবিলিটিটা সেটা বাড়ে, এবং এই জিনিসটাই আসলে যে কোনো এই ধরনের যেটা আমরা আগে ফ্যাং বলতাম, যে ফেসবুক, অ্যাপল, অ্যামাজন, গুগল, নেটফ্লিক্স, তো সেইটাতে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসলে জিজ্ঞেস করা হয়। অনেকের একটা ভুল ধারণা থাকে যে এর আগে অনেক সময় হয়তো গুগলে বিভিন্ন ধরনের ব্রেইন টিজার ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতো, যে যেটা খুব মানে খুব প্যাঁচালো ধরনের, কিন্তু এখন আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের ইন্টারভিউতে ওসব কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় না। এই ধরনের প্রবলেম সলভিংয়ের বিভিন্ন মানে মিডিয়াম ইন্টারমিডিয়েট লেভেলের বা কে কোন লেভেলে অ্যাপ্লাই করছে তা অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। গুগলে এ পর্যন্ত যারা এসেছে দেখেছি বা যারা আসছে তাদের মধ্যে যে একটা বিষয় খুবই কমন তা হচ্ছে বিভিন্ন এই ধরনের ইন্টারন্যাশনাল এসিএম আইসিপিসিতে তারা কন্টেস্ট করে বা তারা বিভিন্ন ধরনের মানে প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করে। তো প্রবলেম সলভিং এই বিষয়গুলো আসলে যেহেতু গুগল বা এই ধরনের কোম্পানিগুলোতে ইন্টারভিউয়ের ক্ষেত্রে যাচাই করা হয়, তো আমার মনে হয় যে যদি প্রবলেম সলভিংটাকে গুরুত্বপূর্ণভাবে দেখা যায় তার সাথে সাথে সেটার জন্য যে ধরনের ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এবং যা যা শেখার প্রয়োজন সেগুলো শিখতে পারলে আমার মনে হয় যে একজন ভালো প্রোগ্রামার হয়ে গড়ে ওঠা যাবে। তো দ্বিতীয় প্রশ্ন যেটা আমি চুজ করেছি সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে ইন্টারেস্টিং এবং অনেকের কাজে লাগতে পারে গত পর্বের মতোই। সেটা করেছে আমিনুল ইসলাম, সে বলেছে আপনি কীভাবে নতুন স্কিল শেখেন, নতুন স্কিল শেখার ক্ষেত্রে কতটা সময় দেন, নতুনদের ক্ষেত্রে কোন টেকনোলজিস নিয়ে কতদিন কাজ করার পর অন্য টেকনোলজি শেখা শুরু করা ভালো হবে। তো আমার কাছে এই কোশ্চেনটা আসলে খুবই ইম্পর্টেন্ট মনে হয় যে কোনো কারো যে কোনো ফিল্ডে, শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না, নতুন স্কিল শিখতে পারা বা নতুন স্কিল শেখার যে আগ্রহ থাকা এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি একটা আমার নিজের এক্সাম্পল দিব, যে আমি যখন গুগলে প্রথম ফুবার চ্যালেঞ্জের মাধ্যমে ইনভাইট পেয়েছিলাম, তো সেটার সময় ওটা সলভ করা যেত শুধুমাত্র জাভা এবং পাইথন দিয়ে। তখন আমি পাইথন পারতাম না, তখন আমি জাভা পারতাম, বাট আমার মনে হলো যে পাইথন তো এত সবার কাছে শুনি, পাইথন ল্যাঙ্গুয়েজটা কেমন, শেখা হচ্ছে না বিভিন্ন কারণে বা এতদিন শেখা হয়নি। তো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি কয়েকটা প্রবলেম সলভ করবো, আমি পাইথনটা শিখে সেটা দিয়েই সলভ করি। তো এরকম নিজেকে একটা মানে নিজের জন্য একটা গোল সেট করা, যে আচ্ছা আমি এই জিনিসটা দিয়ে এটা করব। তো এরকম যদি কেউ একটা গোল সেট করে তাহলে আমার মনে হয় যে নতুন যে কোনো স্কিল শেখা সম্ভব হবে। তো সিমিলারলি আমার মনে হয় যে কেউ যদি একটা ফর এক্সাম্পল ভিডিও এডিটিং শিখতে চায়, তো ভিডিও এডিটিং শেখার জন্য মনে করতে পারে আচ্ছা আমি একটা আমার খুব পছন্দের ইউটিউবার বা সামওয়ানের একটা ভিডিও দেখলাম যে আচ্ছা এই ধরনের একটা ভিডিও আমি বানাতে চাই। তো সেটার জন্য সে নিজে বিভিন্ন ধরনের ফোনে বা কোনোভাবে রেকর্ড করে এডিট করে কীভাবে ওরকম একটা সিমিলার সে বানাতে পারে, এরকম যখন সে করবে তখন সে বুঝতে পারবে যে আসলে এটার জন্য কী কী জিনিস লাগবে। সিমিলারলি যেমন হচ্ছে এর আগের প্রশ্ন যে প্রবলেম সলভিং, সেটার জন্য যখন একজন মানুষ প্র্যাকটিস করবে তখন দেখবে ও আচ্ছা আমি তো এই জিনিসটা জানি না,
বা আমি এই ল্যাঙ্গুয়েজের এই লাইব্রেরিটা জানি না, তখন তাকে শিখতে হবে। তো প্রবলেম সলভিং করলে আসলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে অনেক কিছু শেখা হয়, কারণ বিভিন্ন ধরনের যে অ্যালগোরিদম আছে জাস্ট গত বাধা মুখস্থের মতো পড়লে সেটা খুব একটা কাজে লাগবে না। তাই আমার মনে হয় যে নিজের জন্য এক একটা করে মাইলস্টোন সেট করে সেটার জন্য নিজেকে আস্তে আস্তে ছোট থেকে বড় মাইলস্টোন সেট করে নিজের বিভিন্ন ধরনের স্কিল তৈরি করার জন্য গুরুত্ব দেওয়া উচিত। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের থার্ড কোয়েশ্চেন, যেটা একটু আগে বলেছি যে আজকে বলবো যে সবার একটা কমন কোয়েশ্চেন যে গুগলের ইঞ্জিনিয়ারদের স্যালারি কত। গুগলের ইঞ্জিনিয়ারদের স্যালারি দেখতে হলে একটা ওয়েবসাইট আছে যেমন হচ্ছে levels.fyi, সেখানে গেলে আসলে শুধু গুগল না এরকম বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইঞ্জিনিয়ারদের স্যালারি দেখা যায়। তো আমার মনে হয় যে সেখানে যে ধরনের ডেটা পাওয়া যায় সেটা মোটামুটি ক্লোজ, তো ওখানে দেখা যায় যে নর্মালি অ্যাভারেজ স্যালারি কত। তো সেইখানে অ্যাভারেজ স্যালারি হয়তো বা যে 20-30K কম বেশি এরকম হতে পারে। তো ফর এক্সাম্পল, যেহেতু সবার প্রশ্ন যে গুগলের ইঞ্জিনিয়ারদের স্যালারি কত, তাহলে দেখা যাক সেখানে কী বলে। তো সেই ওয়েবসাইটে গিয়ে আমরা যদি এরকম স্যালারিজের মধ্যে গুগল সিলেক্ট করি, তাহলে দেখা যায় যে গুগলের আসলে বিভিন্ন লেভেল হিসেবে স্যালারি কিন্তু ভিন্ন, যেমন L3, L4, L5 এগুলো হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বিভিন্ন লেভেল। তো সেই লেভেল হিসেবে এখানে যেমন একটা টোটাল কম্পেনসেশন দেওয়া আছে, আসলে স্যালারি মানে কিন্তু শুধু বেস স্যালারি না, গুগলে যেমন বেস একটা স্যালারি থাকে, তার সাথে স্টক ইয়ারলি থাকে, তার সাথে বোনাস থাকে, সব মিলে আসলে টোটাল কম্পেনসেশনটা ধরা হয়। তো এক বছরে টোটাল কত একজন ইনকাম করছে। তো সিমিলারলি এরকম বিভিন্ন লেভেল হিসেবে আসলে এরকম স্যালারি বিভিন্ন ধরনের হতে পারে। তো ফর এক্সাম্পল, একটা যদি আমরা ধরি যেমন গুগলের যদি কেউ L5 সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, তার স্যালারি এখানে দেখা যাচ্ছে যে 360K এর মতো। তাহলে বাংলায় ক্যালকুলেট করলে দেখা যাবে যে এটা হয়তো বা হবে সামথিং অ্যারাউন্ড 30 লাখ টাকা পার মান্থ। তো এর চেয়ে কারো বেশি হতে পারে, কারো কম হতে পারে। যেমন লেভেল, যেমন L3 L4, তার মানে এমন না যে L3 যারা তাদের সবার স্যালারি এক, বা L4 যারা তাদের সবার স্যালারি এক। তো এখানে পারফরমেন্সের উপর ভিত্তিতে আসলে গুগলের স্যালারি কম বেশি হতে পারে। তো যখন কেউ প্রমোশন পায় হয়তোবা সে লেভেলের স্যালারি পাবে, তার আগ পর্যন্ত হয়তোবা সে আস্তে আস্তে প্রমোশনের দিকে যাচ্ছে, তার গত মানে কোয়ার্টারের রেটিং কেমন ছিল সেগুলোর উপর ডিপেন্ড করে এই L3 L4 এর মাঝামাঝি যে আছে তার এর মধ্যে কোনো একটা স্যালারি হয়তো হবে, বা L4 L5 এর তার মাঝামাঝি। একটা জিনিস মনে রাখতে হবে যে এই স্যালারি ডেটা কিন্তু শুধুমাত্র আমার মনে হয় যে US এর ক্ষেত্রে প্রযোজ্য, যে US এর বে এরিয়ায় বা এই ধরনের জায়গায় এই ধরনের সিমিলার স্যালারি হয়তো বা দেখা যায় এইসব লেভেলে। এখন লোকেশন ওয়াইজ কিন্তু গুগলেরও বিভিন্ন জায়গায় স্যালারি এক এক রকম। যেমন আমি নিজের এক্সাম্পল থেকে বলতে পারি যে আমি যখন কোরিয়াতে ছিলাম, কোরিয়ার স্যালারি এবং গুগলের এখানে স্যালারি আকাশ পাতাল তফাৎ প্রায় 2 গুণ বা 2-3 বেশি তফাৎ। তো এরকম বিভিন্ন দেশ হিসেবে আসলে গুগলের স্যালারিও ভিন্ন হতে পারে। তবে গুগলের একটা ভালো জিনিস যেটা, যে এখানে কিন্তু কোনো একটা দেশে ঢুকলেও ট্রান্সফার প্রসেসটা খুব ইজি। এবার যদি এখন ইচ্ছা থাকে যে আচ্ছা আমি আয়ারল্যান্ডে যাব, বা আয়ারল্যান্ড থেকে জুরিখে যাব, বা জুরিখ থেকে অস্ট্রেলিয়াতে যাব, এই ধরনের বিভিন্ন যদি অপরচুনিটি থাকে নিজের স্কিলের সাথে ম্যাচ করে অন্যান্য টিম, তাহলে ট্রান্সফার প্রসেসটা খুব একটা ডিফিকাল্ট না। তো আজকে এই ছিল আমাদের 3টা প্রশ্ন। এর পরের প্রশ্নে আরও কী কী জানতে চাও সেটা নিচে কমেন্টে জানাতে পারো। দেখা হবে এর পরের পর্বে। ধন্যবাদ সবাইকে।